আমি কিশোর কুমার দাস, বিদ্যান্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। বর্তমানে বিভিন্ন রকম যেসব সমালোচনা হচ্ছে, অনেকে দাবি করছে এটা নিয়ে আমার বক্তব্য প্রকাশের জন্য, আবার অনেকে বলতেছে একটাতে কান্না দিতে। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে এই লাইভটা করছি, যেহেতু এটা আমার বক্তব্য মূলত। হ্যাঁ, এখানে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তো আমার কিছু বলার আছে। বিদ্যান্ত যখন শুরু করা হয় তখন প্ল্যানটা ছিল ছোটখাটো একটা প্রতিষ্ঠান, নিজের যেমনি পছন্দ তেমনি করা। আমি কোনোদিন ভারী কি চিন্তা ভাবনা প্রতিষ্ঠান বিল করি নাই, অনেক কিছু চিন্তা করে অনেক মানুষকে যুক্ত করে এটা ছিল না, বরঞ্চ এটা কিছু আনাড়ি থাকুক, আনাড়ি মানুষ দিয়ে চলুক। বর্তমানে আপনার বিদ্যান্ত ফাউন্ডেশন যেটা দেখতেছেন এটা জাস্ট কিছু ইয়াং মানুষদের পরিচালিত। যদিও আমার বয়স 40 পার হয়েছে, কিন্তু আমি চেষ্টা করি ওই তারুণ্যে থাকতে। সবাই তো সাধারণত একটু ভারী ভাবে সাজাই, আমরা ইচ্ছা করে এটাই করছি এখনো। সেই জন্য দেখা যায় কি, আপনার যখন আমাদের প্রতিনিধিত্ব দেখেন খুবই ইয়াং ছেলে পেলে দেখেন, কারণ বিদ্যান্ত এইভাবেই থাকুক এটা আমি চাই। এই ধরনের কাজ যেটা হয় অনেক জায়গায় ভুল হবে, আনারে ভুল, এটা নিয়ে হাসাহাসি হবে। তারপর আমি একটা জিনিসের যেটা স্টিল নাও, যেটাতে আমি স্ট্রিক্ট, সেটা হচ্ছে এটা এটা এভাবেই থাকুক। আমি কিছু যা জিনিস যেগুলো লজিক্যাল মনে হচ্ছে অনেকের কাছে, এই জিনিসগুলোর ব্যাখ্যা দেই। এক নাম্বার হচ্ছে এই ইন্টারভিউতে জমির পরিমাণ নিয়ে একটা কথা হয়েছিল। এখানে মানুষজন যেটা যেটা আসলে ওই ভিডিওর অংশ বিশেষ দেখতেছে, ওরা কোনো মতে যেটা বলতেছে না যে ভিডিওতে মধ্যে একটা জায়গায় বলা আছে এটা লিজ করা, লিজের জমির মালিক কিন্তু আমরা না। আমি ডকুমেন্টার পয়েন্টটা বলি। দুই নম্বর পয়েন্টে যেটা আছে, সংস্থাটি উক্ত ফাউন্ডেশনের বিপরীতে যতদিন পর্যন্ত এলাকার স্বরামূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে ততদিন পর্যন্ত অত্র দানপত্র অথবা হলফনামা বহাল থাকবে। যদি ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ বা পরিচালনায় ব্যর্থ হলে অত্র দানপত্র দলিল স্ল্যাশ হলফনামা বাতিল ও দানকৃত সম্পত্তি দান গ্রহীতা বা সংস্থা চেয়ারম্যানের দান স্ল্যাশ হলফকারীকে ফেরত দিতে বাধ্য থাকবে। অর্থাৎ আমরা যতগুলো জমি পাই সেগুলো সবগুলোই হচ্ছে কন্ডিশনালি নেয়া, এবং যখনই প্রতিষ্ঠান ওই কার্যক্রম বন্ধ করবে এটা অটোমেটিক্যালি কী হবে, ফেরত যাবে। তিন নাম্বার পয়েন্টে লেখা আছে, দানকৃত জমি শুধু অনাথদের মান উন্নয়নে কাজে ব্যবহার করা, শিক্ষা কার্যক্রম ব্যতীত অন্য কোনো ব্যবসা কিংবা পর্যটন এলাকা করা যাবে না। অর্থাৎ আমরা এটা ব্যবসা কিংবা পর্যটন হিসেবে ব্যবহার করতে পারবো না। যদি এমন করা করে করে থাকে তাহলে দানকৃত জমি পুনরায় দাতা কর্তৃক দাতা দখল করিতে পারিবেন। অর্থাৎ আমরা যদি এটার এই নিয়মের ব্যত্যয় ঘটাই তাহলে এটা আবার দাতার কাছে ফেরত যাবে। ভেরি সিম্পল এবং সিম্পল স্টেটমেন্ট। এখন মানুষজন এই এই জায়গা নিয়ে মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে। পরের একটা পয়েন্ট হচ্ছে, অনেকে যেটা বলতেছে, অর্থাৎ আমাদের যতগুলো জমি আছে আমাদের সবগুলো জমির মধ্যে যেগুলো বড় আকার জমি সবগুলোই হচ্ছে অনাথালয় করা এবং সেগুলো কন্ডিশনালি লিজ নেয়া এবং লিজের বইতে কোনো টাকা দিতে হয় নাই এবং যে কোনো মুহূর্তে তারা চাইলে ফেরত নিতে পারে, তারা যে আজকে মনে করছে তারা ফেরত নিয়ে নিবে নিয়ে নিবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা যতগুলো অনাথালয় করছি পাহাড়ে সবগুলো 100% এই স্টুডেন্ট হচ্ছে আদিবাসী, এবং এখানে 95% কর্মকর্তাও কিন্তু আদিবাসী, এখানে কোনো বাঙালি প্রশাসকও পাঠানো হয় না। দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্রয়কৃত জমি। আমাদের চট্টগ্রামে একটা হাসপাতাল আছে, এই হাসপাতালটা এটাও কিন্তু লিজে নেয়া, এখন এটা থেকে যে কোনো মুহূর্তে আমাদের বের করে দিতে পারে, কারণ এটা যে কোনো কারণ দরকার হলে তারা নিতে। তো আমরা যেটার জন্য যেটা করছি, ছোট একটা জমি আমি যেটুকু জানি 4 কি 5 কাঠা একটা জমি ক্রয় করা হয়েছে গত বছর, কারণ আমরা চাই হাসপাতালটা স্থায়ী জায়গায় যাক। আমাদের রাজবাড়িতে যে জমিটা এটা কিন্তু কেনা না, এটাও লিজ করা, আমাদের ভাইস চেয়ারম্যান ফারুক সাহেবের পরিবার এটা দিয়েছেন। আমাদের নারায়ণগঞ্জ শাখাটা হচ্ছে এটাও কেনা না, এটা হচ্ছে আমার পরিবার থেকে লিজ হিসেবে দেয়া। আমাদের কেনা জমি আছে হচ্ছে কুড়িগ্রামে,
এটা হচ্ছে এক একরের মতো, এক একর চেয়ে বেশি, 100 বোধহয় 110 শতকের মতো। এখানে একটা মেয়েদের এতিমখানা আছে। আমাদের আরেকটা কেনা জমি আছে হচ্ছে রুমাতে, রামুতে, ওইটাও কিন্তু এখানে একটা অনাদা আদিবাসীদের কিংবা এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এতিমখানা আছে। সবাই বলে স্থায়ী উদ্যোগ নিয়ে আস, স্থায়ী উদ্যোগ তো আমরা নিছি। এই স্থায়ী উদ্যোগের যে জমি, স্থায়ী উদ্যোগ তো নর্মালি কজ একটা এতিমখানা করতে বেশ বড় জায়গা লাগে, বাচ্চাদের খেলার জায়গা দিতে হয়, বাচ্চাদের পড়ার জায়গা দিতে হয়, খাওয়ার জায়গা দিতে হয়, ঠিক আছে। রামুর যে জায়গাটা সেটা হচ্ছে 1.5 একরের মতো, 150 শতকের মতো, এটা পুরোটাই কেনা। ওখানে এক স্থানীয় একজন আছে যার থেকে 18 শতক জমি উনি দান করছিলেন। এরপরে আসে অনেকে বলতেছে আমরা ইকুইপমেন্ট এখানে যে খরচ করি এটা কোত্থেকে। আমাদের অনেকগুলো কম্পিউটার ল্যাব আছে, প্রতি 2 থেকে 3 বছর পর পর কম্পিউটার নষ্ট হয়, কম্পিউটার কিনতে হয়, এগুলো সব ক্যাপেক্সেই ঢুকে না। আপনারা যদি বলেন সেটা হচ্ছে এই টাকা যায় কই? আমাদের ইয়েগুলো আছে না, যে যে কিচেনগুলো আছে এগুলো বেশ মডার্ন। এখানে আমি শুধু বলি যে একটা এক একটা কড়াইয়ের দাম, যেগুলো আমরা মেগা কিচেন স্থাপন করতে, একটা কড়াইয়ে এস্টাবলিশমেন্ট 2 লাখ টাকা খরচ হয় একটা কড়াইতে। তারপর অনেকে বলতেছে কি এখানে ইউটিলিটি খরচ কোত্থেকে আসে? শুধু এক একটা, যেমন ধর আমাদের হাসপাতালের ইউটিলিটি বিল 1 লাখ টাকার কাছাকাছি, ঠিক আছে। এবার আসি মজিদ চাচা, ভালো ট্রল হচ্ছে। সত্যিকার ঘটনাটা কি জানেন, একবার আমরা একটা লেখা প্রকাশ করি, লেখাটা হচ্ছে সত্যিকারের নাম দিয়ে, কিন্তু নামটা যে কোনো কোইন্সিডেন্সলি একজন বিখ্যাত মানুষের নামে। তখন ওইটা নিয়ে বলে যে আপনাকে ইচ্ছে করে তাকে অপমান করার জন্য কি এই নামটা ব্যবহার করছেন? গ্রামাঞ্চলে নাম হয় কমন নাম, এবং সবগুলো অনেকগুলো নামই হয় বিখ্যাত মানুষের নাম। কারণ আমরা যদি ওই সত্যিকার নামটা প্রকাশ করি, আপনারাই বলবেন যে আপনারা এই নামকে অপমান করার জন্য এটা করছেন, ওই রাজনৈতিক কর্ম রাজনৈতিক নেতাকে অপমান করার জন্য আপনি এই নাম ব্যবহার করছেন। সেজন্য আমরা সাধারণত রূপক নাম ব্যবহার করি। আপনার মজিদ না, আর অনেকগুলো নাম পাবে, একই নাম বারবারই আসে, যে রূপক নাম। পরের আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ওই যে এক গরুর ছবি কয়বার, আপনি দেখেন না কতবার আছে। আপনারা যদি লেখাটা হাইড করে শুধু গরুর ছবি দেন তাহলে তো হয় না। খুব সিম্পল একটা লজিক বলি, সেটা হচ্ছে যেমন ধরেন আজকে একটা ছাগল জবাই করা হয়েছে, তা আমরা প্রথমে পোস্ট হচ্ছে ছাগলটা জবাই করা হয়েছে, ঠিক আছে। তো এটা কালকে একই ছাগল ছবি বলে যে একটা ছাগলের মাংসে কত মানুষের তৃপ্তি হয় এটা কি জানেন? অর্থাৎ আপনাদের অনেকের কাছে চ্যারিটিটা হচ্ছে একটা অ্যাকশন, আমাদের কাছে যাত্রাপথ। আমরা প্রতিটা যাত্রাপথে মানুষকে ইনভলভ করি, মানুষ যদি অনুভব করে। চ্যারিটি তো বাংলাদেশে অনেক পুরাতন, তাহলে বিদ্যান্ত কি জিনিস আনছে জানেন? একটা চ্যারিটিকে অনুভব করা, যে এই যাত্রাটার মধ্য দিয়ে যাওয়া, ঠিক আছে। অনেকে বলছে আবেগ নিয়ে কথা, আমি খুবই আবেগী মানুষ, আমি আবেগে থাকবো। আপনার কাছে যেটা যার ফালতু আবেগ, এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা পশুর সাথে একটা মানুষের প্রধানতম দৃশ্যমান যে তফাৎটা সেটা কি জানেন? আবেগ। একটা দরিদ্র মানুষ যখন খায় আপনার কাছে মনে হচ্ছে একটা খাইতেছে, আমার কাছে ডিফারেন্ট। আমি এটার মধ্যে যে বিউটিটা দেখি, কত তৃপ্তি করে খাওয়া, একটা খাবারের পরে ওর যে ইন্সপাইরেশনটা, খাওয়ার আগে ক্ষুধার যে ব্যথাটা, এটা আমরা প্রকাশ করি। এটা আপনি এটা প্রকাশ করতে আপনাকে অনুভব করতে হয়, আপনার তার কাছে যেতে হয়। সেটা আপনাদের কাছে ফালতু আবেগ হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। জাকাত নিয়ে বলি, আমি এবছর শুরুতে একটা, মানে এটা গত বছর আমি চাইছিলাম হচ্ছে মানে ডিক্লেয়ার দিয়ে যে আমরা জাকাত ফান্ড নেই না, এটা ডিক্লেয়ার দিতে। তখন আমাকে, আমি নাম বলবো না, আমার এক হুজুর বললো যে আপনি নেবেন না কেন, আপনি কি এটাকে অস্পৃশ্য মনে করতেছেন, আপনি নেবেন না কেন, আপনার মানুষ দিলে আপনি নিতে হবে। সেজন্য আমরা যে ঠিক করে, ঠিক আছে, এটা যে আমরা এখন বলি যে আমরা জাকাত নিব না, তখন এটাকে আরেক ধরনের বিজ্ঞাপন হবে, বিদ্যান্ত তো এই টাকাই নেয় না। সেজন্য আমরা ঠিক করে, ঠিক আছে, চুপচাপ থাকি, মানুষ দিলে দিবে না দিলে নাই। আমাদের টোটাল ফান্ডের
5% মতো মাত্র জাকাত থেকে আসে, মাত্র 5%। তারপরও আমরা যেটা বলবো, আমরা ঋণের প্রচার করব না, কেউ যদি দেয় আমরা এখন কি করব? আমরা ওই কাজটা ঠিক মতো করি। আর তারপর হচ্ছে এই অডিট নিয়ে যারা কথা বলতেছেন, আপনারা কষ্ট করে একটা কাজ করবেন, আপনারা এই রিপোর্টটা নিয়ে একটা অডিট ফার্মের কাছে যান, তাদের থেকে মূল্যায়ন নেন, জিজ্ঞেস করেন আসলে এটার মধ্যে কোথায় কোথায় ফ্ল আছে। আচ্ছা প্রথমে একটা ব্যাপার বলি, বিদ্যান্তের টাকা কিন্তু ব্যক্তিগতভাবে নেওয়া হয় না, বিদ্যান্ত টাকা কিন্তু অ্যাকাউন্টে যায়, এবং অডিট ফার্ম কিন্তু আমার থেকে রিপোর্ট নেয় না, সে ব্যাংক থেকে রিপোর্ট নেয় কত টাকা আসছে। তারপর ওই অ্যাকাউন্টের অ্যাগেস্টে আমাকে খরচটা দেখাইতে হয়, এবং খরচটা কিন্তু আমি হাতে লিখে হয় না, এটা কিন্তু অবশ্যই কি করতে হয়, প্রসেস অনুসারে হইতে হয়। আমাদের ম্যাক্সিমাম খরচই কিন্তু বড় বড় ভেন্ডর থেকে করা হয়, অনেক বড় কোটি টাকার ইলেকট্রনিক, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রনিক কি পাচার দিতে হয় বড় বড় খরচ সবগুলোর ক্ষেত্রে। আমরা শুধুমাত্র এই যে অডিট করে তা না, আপনার বোধহয় অনেকে জানেন না, সেটা হচ্ছে আমরা বাংলাদেশ রুলস রেগুলেশন ছাড়া ট্যাক্স ভ্যাট যা আছে সবই পরিশোধ করি, লাখ লাখ টাকা ট্যাক্স ভ্যাটই পরিশোধ করা হয়। ওই 2 দিন আগে একটা একটা ভুল হয়েছে, ভুলটার জন্য আমি একজন মানুষের কাছে তার কর্মটা শিল্পটা হচ্ছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো 2 দিন আগে একটা পেজে একটা পোস্ট হয়েছিল যেখানের মধ্যে আরেকজন একটা কর্ম এখানে পোস্ট করা হয়েছে, এটা ছিল আমাদের এক জুনিয়র রিসোর্সের, সে যেটা থেকে ইন্সপায়ার হয়েছে সেটা একই ফোল্ডার দিয়ে দেওয়ার পরে সে আমাদের শেয়ার করে, পরে আমাদের অ্যাডমিন এটা পোস্ট করে। ইটস অ্যাবসলিউটলি অনেস্ট মিস্টেক, তারপরেও আমি পরিশ্রম প্রধান হিসেবে মাপ চাই আপনার থেকে, ইটস নট অ্যাবাউট ক্রিটিসিজমের জন্য না, হাম্বল রিথিং আপনার জন্য, আপনার শিল্প অনেক গুরুত্বপূর্ণ, আমি পার্সোনালি আমি মাপ চাই। এবং বিদ্যানন্দের এই যে যতগুলো প্রবলেম হচ্ছে, যা হচ্ছে যার জন্য হোক, প্রতিষ্ঠান পদ সেটা আমি দায়নি, আমি অবশ্যই দায়নি। এখন দায় হিসেবে কি আপনার যদি বলা যায় দায় হিসেবে কী করবেন আপনি, আর্থিক জমি কী করবো আপনার বলেন, আমি যদি বলেন যে পথ ছাড়তে, আমার তো এটা কোনো আপত্তি নেই, আমি তো চাই এটা ছুটতে, আপনার বলেন যে এটা আপনার চালায় নেবেন, অবভিয়াসলি আই ক্যান ডু ইট। অনেকে বলতেছে কি যে রাজনৈতিক, এটা একটু খুবই ট্রিকি পার্ট, আমি খুব বাছে বুঝে বলবো, আমরা রাজনৈতিক পরিচয় সারা তো কারো আনি না, সরকারের যদি কোনো দায়িত্ব মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে তখন আমি তাকে সরকারি পরিচয় আনি, আপনি আমাকে একটা দেখান তো যে আমি আওয়ামী লীগের এই নেতাকে আনছি যা সরকারের পরিচয় না, আমরা করি নেই। সরকারি পরিচয় আর রাজনৈতিক পরিচয় ডিফারেন্ট। আপনি তাই আপনাকে একটা জিনিস বলি, আমরা বিএনপি থেকে কিন্তু আনি না, কিংবা রিকোয়েস্ট করি তা কিন্তু না, ঠিক আছে? যেমন ধরেন মহানগর বিএনপির, চট্টগ্রাম মহানগর বিএনপির যে আহ্বায়ক উনি এসেছিলেন আমাদের এখানে, আমরা আমির খসরু সাহেবের কাছে গেছিলাম, আমরা ওই ছবিগুলো কেন শেয়ার করি না, কারণ তখন আরেক মরিকরণ শুরু হয়। গতকাল নেন্সি আসছিলেন গায়িকা, যিনি গত বছর নাসরিন আওয়াল আসছিলেন, আমাদের এই ফাউন্ডেশনে আমরা কোনোদিন কারো রাজনৈতিক পরিচয়, আমি একটু জিন বলতে পারি, আমাদের ফাউন্ডেশনের অর্ধেকই আছে বিভিন্ন দলের, অর্ধেক আছে এই বিভিন্ন, আমরা কোনো জিজ্ঞেস করি না সে কোন দলের, আমার কাছে এটা গুরুত্বপূর্ণ না। আমি প্রবাসী গত এক যুগের মতো, আমি বোধহয় এই প্রবাসেই বোধহয় আলটিমেটলি মৃত্যুটা বরণ করব, ঠিক আছে? আর আমি এই রাজনীতিতে জয়েন করার যদি আমার ইচ্ছা থাকতো আমি পেরুতেই জয়েন করতে পারতাম, আমি যে এলাকায় থাকি এলাকায় আমার মানুষজন ভালো চিনে, আমাকে গত এই নির্বাচনও আমাকে বলছিল যে আমি যদি দাঁড়াই তাহলে দিল সাপোর্ট, কারণ এখানে কিছু কাজ আমি করি। আর আমি বলছি না আমি ভালোই আছি, আমার আসলে একা থাকতে ভাল লাগে, আমার মানুষের ইন্টারাকশন ভাল লাগে না, বুঝতে পারছি? আমি পেরুভিয়ান ন্যাশনালিটি নিয়ে নেই, আমার স্ত্রী পেরুভিয়ান, ওই হিসেবে আমি কিন্তু ন্যাশনালিটি পাইতেই পারি, আমি নিয়ে নেই ইচ্ছে করে, আমার কাছে বাহুল্যতা মনে হচ্ছে। আমি কোনো মহাপুরুষ না, আমি সাধারণ মানুষ, খুবই সাধারণ,
আমার ভুল হইতে পারে, এবং আপনার অনেকে যারা প্রতিষ্ঠানতে এই ধ্বংস করতেছেন, আমার কোনো ক্ষোভ নাই জানেন, আমার গত অবস্থা আমার সামান্য কোনো ক্ষোভ নাই, যারা করতেছেন তাদের কারণে করতেছেন, কারণ আপনার ওইটা আংশিক রিপোর্ট দেখছেন, আংশিক ব্যাখ্যা পাইছেন, সেই তো আপনারা করতেছেন অবভিয়াসলি, এবং আপনার কোনদিন ভুলটা বুঝলে যে আপনার এটার জন্য সরি মেসেজ দিবেন, চাও আমি মনে করি না আপনি দিবেন না, এটাও জানি, কারণ আমরা কোনদিন আপনার আমাদের হাতে কত প্রতিষ্ঠান কত মানুষ ধ্বংস হয়েছে, আমরা কেউ কোনোদিন সরি মেসেজটা দেই নাই যে আলটিমেটলি আমার জন্য এটা হয়েছে, আমি জানি এটা হবে না, আমি এটা আপনাদের থেকে কারো থেকে রিগ্রেট ফিলের জন্য আমি এটা রিগ্রেট ফিলের জন্য কি করি না, মানে আশা করি না। ঠিক আছে, আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠান অনেক পুরাতন রিসোর্স, আমাদের নিয়ে কথা বলে কষ্ট করে তার কাছে গিয়ে বলেন আপনি হঠাৎ করে বিদ্যালয়ে ছুড়ে আসলেন কেন, জিজ্ঞেস করেন বিদ্যালয়ে যারা কাজ করে তারা সাধারণ মানুষ, তারা ভুল করতে পারে, যখন কেউ অনৈতিক কোনো কাজ করে তখন আমরা তাকে সেফ এক্সিট দিই, তুমি চলে যাও আমি তোমার কথা কোনদিন কারো বলবো না। গত 2 দিন ধরে একজনের একটা কথা দেখতেছিলাম, এই রিসোর্সটাকে মূলত অন্য মেয়েকে হ্যারাস করার জন্য তাকে আলটিমেট বের করে দেওয়া হয়েছে, এখন আমরা এটা গোপন করি কেন, কারণ ভুল করছে ছোট মানুষ, সেটা তাকে কি করে দেওয়া হয়, যে চলে যাও, সেই মানুষটা এখন কি করে আমাদের নিয়ে কথা বলে, তা আমরা শুনি খুব নাই থাক। ঠিক আছে, আর ধর্ম নিয়ে যারা বলতেছেন, আমি জন্মগতভাবে আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছি, আমি ধর্ম মানি কিনা জানি না, আমি সৃষ্টিকর্তা মানি, আমার জন্মটা নিয়ে এত বেশি কাটাছেঁড়া হয়েছে, আমি জাস্ট একটা আমি চাই না যে আমার মৃত্যু নিয়ে কেউ কাটাছেঁড়া করুক, আমি আসার আগে বাংলাদেশ থেকে আসার আগে আমি আমার মরণোত্তর দেহ দান করে দিছি, কেন জানেন, আমি চাই আমার লাশ নিয়ে যাতে কেউ না বলে এটা কোন ধর্মের, আমার লাশটা কোনো ধর্মের না, বিজ্ঞানের, মানুষ যা ইচ্ছা করুক। ঠিক আছে, অনেকে যেহেতু এটা আমি ব্যক্তিগতভাবে লাইভ করতেছি, আমি ব্যক্তিগত কয়েকটা পয়েন্ট বলি, 1 নম্বর হচ্ছে যে আমার আইনি আজ থেকে এক যুগ আগে, মানে 12 বছর আগে আমি হেড অফ মার্কেটিং ছিলাম বাংলাদেশে একটা বহুজাতিক কোম্পানি, ঠিক আছে, আমি পেরুতে 2টা কোম্পানির আমার 2টা কোম্পানি আছে, একটা কনসালটেন্সি কোম্পানি আর একটা হচ্ছে হোটেল, আবাসিক হোটেল, এবং এগুলো হচ্ছে বিদ্যান্ত এই এআই পপুলারিটি পাওয়ার অনেক আগে, 2015 সালে আমার প্রথম কোম্পানি কনসালটেন্সি কোম্পানি, ইটস মেক্স গুড মাই অ্যামাউন্ট অফ মানি। আর যারা সমালোচনা করতেছেন, অ্যাবসলিউটলি ওকে, আমার জাস্ট একটা, যারা এখানে আরেকটা জিনিস আমি বলি, আমাকে অনেকে যারা ব্লেম দিচ্ছেন, আপনার সব কাজে নামেন কেন, কথাটা লজিক্যাল, আমি কোনোদিনই স্পেশালাইজড হইতে চাই নাই শিক্ষা নিয়ে বিয়া নিয়ে, আমি বললাম যে যে কাস্টমার করতে ভালো লাগবে সেটাই করো, তো আমাদের অনেকগুলো টিম আছে, পরিবেশগতর জন্য একটা টিম আছে, কুকুরের জন্য একটা টিম আছে, ত্রাণের জন্য একটা টিম আছে, শিক্ষার জন্য টিম, এটা আলাদা আলাদা টিম, ও যখন ওর এরিয়া কাজ পায় সে কাজটা করে, এবং আমরা যেটা চাইছি কি জানেন, কাজ যে কত রূপে করা যায় এটাই আলটিমেটলি দেখাইতে, এবং আমরা ওইটাই করতেছি। আর কি যেন এই আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে বলতেছে কি আপনারা এই সলিউশনের দিকে ডাইভার্ট হওয়াতে এই প্রবলেম নিয়ে কেউ কথা বলতেছে না, বঙ্গবাজারে আপনারা পুরো ফোকাসই আপনারা নিয়ে নিয়েছেন, ফলে এটা নিয়ে যে একটা প্রতিবাদ হওয়ার কথা ছিল এটা তো আর হইলো না, আমরা আমাদের কাজটা করতেছি, এখন প্রতিবাদটা হয় নাই কেন হয় নাই এটা কার, এই ক্যাম্পেইন যে এত বড় হবে এটা আমি আমরা নিজেরও তো যাই না, অনেকে এই বিভিন্ন পোস্টের ভুল ধরতেছে যে এই এই পোস্টে ভুল, আপনি কি জানেন আমাদের টোটাল পেজের সংখ্যা কয়টা, 8টা নাকি 10টা, 1 টাকা আহার, 1 টাকা চিকিৎসা, অনাথালয়, বিদ্যানন্দ, সম্বল, মুসাফির, কত পেজ আছে, আমরা কম্বাইন এই পথে 30,000 লেখা লিখছি, 30,000 লেখার মধ্যে আপনি 30টা লেখাতে ভুল পাবেনি, কারণ আমাদের কিন্তু এরকম পেইড
প্রতিষ্ঠান নয় যারা লেখে, কখনো আমি লিখি, কখনো আমার জুনিয়র কমিউনিকেশন ম্যানেজার লিখে, বাট ওখানে যে কোনো ভুল হয় এটা কিশোর কুমার দাস ভুল করছে, সূর্যের কথা। আর কারণ যেটা আমি প্রতিষ্ঠান প্রধান, আমার এটা লাইবিলিটি, কারণ আমি ওদের যা শিখেছি ওরা সেটাই করতেছে, ওদের কি দোষ? এখন প্রতিবাদ হচ্ছে না, আমরা প্রতিবাদ কেড়ে নিচ্ছি, এটা আপনি বলতে পারেন? আপনার প্রতিবাদ করেন, আপনার তো মানা করেন। আর কথা হচ্ছে আমরা প্রতিবাদ করি না, আমরা সবসময় যে কোনো জিনিসে পজিটিভ জিনিসটা দেখছি, পজিটিভ জিনিসটা করার চেষ্টা করি। অনেকে আবার যেটা বলতেছে যে আপনারা এই যে এত লেখা লিখেন কেন, আমাদের জন্য যাত্রাপথ, আমরা বাইরে তো লিখি না, আমরা পেজে লিখি, যেমনি ইচ্ছা তেমনি লিখি, যেটা ভাল লাগে সেটাই লিখি। ছোট ছোট মানুষ যে কোনো জিনিসে এক্সাইটেড হয়ে যায়, এই আজকে এটা আসছে খুব মজা, তো কালকে এই আসবে, আজকে এত রান্না হয়েছে, আমাদের ভাল লাগে, ইস আমাদের অনুভূতি। বাট পিওর মানে মানে আমাদের অনুভূতি যেটা সেটাই। অনেকে বলতেছে আপনি যে হঠাৎ করে যে সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট করছেন, বা সেলিব্রিটিরা প্রত্যেকে টাকা দিচ্ছেন, অনুদান দিচ্ছেন, এবং আমাদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা খুবই রেয়ার, এতগুলো শ্রেণী পেশার মানুষ যে একসাথে একটা জায়গায় মুভ করে, এটা আমাদের জন্য একটা ইন্সপাইরেশন, এটা বিদ্যানন্দের না, সারা বাংলাদেশের জন্য। আমরা ওইটাই আসলে শোকেস করতে চাইছি, রেজাল্ট দেখে যদি বলেন এটার জন্য এটা হয়েছে, ওইটার জন্য এটা হয়েছে, রেজাল্ট দেখে যে কেউ বলতে পারে, শুরুতে তো আমরা কেউ এটা আন্দাজ করি নাই। আর একটা ব্যাপার হচ্ছে প্রতিষ্ঠান এই যে এত ক্রিটিসিজম যে বন্ধ হয়ে যাবে, এটা তো কি হয়েছে বিদ্যানন্দ, বন্ধ হয়ে যাওয়া তো এটা আমরা ভয় পাই না, এমনকি যদি মনে হয় যে প্রতিষ্ঠান বন্ধ করে দেখ রিসেপশন লোকে। আমাদের গতকাল এক এক ভলান্টিয়ার বলতেছিল যে কাজ না ইয়াকে যেন ওই টাকা না থাকলে ড্রেন সাফ করবে, বা ড্রেন সাফও করবো না যদি আমাদের কাজ করতে না, করবো না। আর আমার আর্টটা ব্যবহার বলি কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, এটা যে আলটিমেটলি একটা প্ল্যান করে কাজটা করা হচ্ছে, আলটিমেটলি এই জিনিসগুলো করছে সেটা সবাই বুঝি, বাট স্টিল আমি কারোর নাম নিব না। বাকি সংগঠন যারা আছে প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের একটা করেন ঠিক আছে, আপনাদের প্রতি আমার কোনো ইয়ে নাই, আপনারা ভালো করবেন, সুন্দর কাজ করবেন। বাট বিদ্যানন্দ কোনো দিনই কারোর বিরুদ্ধে, আমি বলেন ঠিক একটা, তোমরা কোনো দিন কারোর বিরুদ্ধে কিছু বলবো না, থাক করো ওদের মতো করো, তোমরা তোমাদের কাজ করো, আমি তো করি না, আমি আমার টিমদের বলছে তোমরা কোনো দিন করো, তোমরা যদি কোনো দিন কারো কোনো পজিশনে গিবত গাও, তুমি বিদ্যান্তে কাজ করার যোগ্য না, হিংসার ঊর্ধ্বে ওঠো। আর বাংলাদেশে 2013 সালের আগে গিয়ে দেখেন না, সেটা হচ্ছে বাংলাদেশের দাতব্য কাজ আসলে কিরকম ছিল, এটা এখন কি কি কাজ হইল, বাংলাদেশের স্বচ্ছতা কদ্দূর ছিল। আর একটা ব্যাপার হচ্ছে ওই অডিটে একটা জিনিস দেখলাম, এক ভদ্রলোক, উনি খুবই শিক্ষিত ভদ্রলোক, কিভাবে বিকৃতি করে, ওখানে 6টা বিকাশ নাম্বার দেওয়া আছে, বলতেছে মাত্র 6টা বিকাশ, অডিটে কোনো জায়গায় কিন্তু ডোনারের নাম্বার নাই, এগুলো হচ্ছে রিসিভারের নাম্বার, রিসিভার যে নাম্বারগুলোতে মানে যতগুলোতে আমাদের টাকা আসে এগুলো হচ্ছে বিদ্যান্ত নাম্বার, এখানে টাকাটা ঢুকছে, এগুলো ডোনারের নাম্বার না, আপনি ভালো করে দেখেন। অনেক জায়গায় লিখতেছে ক্লোজিং ব্যালেন্সকে বলছে টোটাল, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে বছর শেষে যে টাকাটা থাকে অ্যাকাউন্টে থাকে, এটা কিন্তু টোটাল ডোনেশন না, ডোনেশনটা তার আগের পেজেই আছে। আর টোটাল ডোনেশন কাছ থেকে কত টাকা আসে এটা অডিট টিম তাদের সামনে ডিসক্লোজ করা হয়, তারা টোটাল জিনিসটা পায়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টোটাল ট্রানজাকশন ওয়াইজ পায়, যা আছে সবই তারা পায়। আবার এক গ্রুপ বলতেছে কি বিদেশ থেকে টাকা আনি কেমনে, ভাই আমরা তো এনজিও নিবন্ধিত, আমরা তো এনজিওর মাধ্যমে অ্যাপ্রুভালের মাধ্যমে তো আমরা টাকাটা আনি, আপনি মিথ্যা তথ্য দেন কেন? যাই হোক, আমি লাইফ আর আর মানে বড় করব না ঠিক আছে, যারা আমাদের পক্ষ হয়ে বিভিন্ন জায়গায় ফাইট করতেছেন, আমরা তাদের কাছে বরঞ্চ অনুরোধ করবো যে
দরকার না, আপনার ক্লান্ত হয়ে না। অনেকে আমাদের বলেন যে আপনি এর নাম প্রকাশ করেন, আপনার জাকাত বোর্ডের নাম প্রকাশ, আমরা কেন প্রকাশ করতে জানি না। ওরা অলরেডি ক্লান্ত, যে পরিমাণ তাদের কাছে স্প্যাম মেসেজ পাঠানো হচ্ছে, তাদেরকে আর কি করতে চায় না। গতকালও যে আমাদের জাকাত বোর্ডের যিনি প্রধান, উনি হচ্ছে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান, উনি শুধু বলে যে মন খারাপ হয় না, আমার প্রচুর কল আসতেছে, বাট স্টিল আই এম উইথ ইউ। আর কত, আমার আমার অলরেডি আমার প্রোফাইল লিমিটেড করা, আমি পোস্ট দিতে পারি না, পোস্ট রিচ হয় না। যে আমার এটা হয়েছে রিপোর্ট করা হয়েছে 1 মাস আগে, আজকেও দেখলাম যে আমার এখানে আছে। তো আমার এটা যেটা ভেরিফাইড প্রোফাইল হিসেবে আমি পোস্টও দিতে পাই, কিন্তু রিচ হয় না। ঠিক আছে, তো আমার এই লাইভেও তো রিচ হবে না, হয়তো এটা কাটসাট বসে বিভিন্ন জন করবে। তা আমরা মন খারাপ করছি, তা ক্লান্ত নই, ক্লান্ত নই। যাই হোক, আপনার কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমার জানাতে পারেন, ঠিক আছে। আর বিদ্যানন্দ বন্ধ হয়ে গেলে আর বাংলাদেশে কোনো ক্ষতি হবে না, এটা নিয়ে আমরা করেন না, আমরা এটা মনে করি না। তেমনি এই এটা টিকায় রাখতে হবে এরকম কোনো কথা নাই, বাট এটা আমরা পিওরলি মন থেকে যেটা মনে হয় সেটা আমরা করছি, করার চেষ্টা করছি, আগামীতে আমরা এভাবে করবো। আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার কোয়েশ্চেন আনসার দিতে পারে, কোয়েশ্চেন করতে পারেন, আমি উত্তর দিব। আমি দেখি কোনো কোয়েশ্চেন আছে কিনা। আর আর যারা অনেকে যারা গীবত গাচ্ছেন, আমার তাদের প্রতি কেন খুব না এটা বলি, কারণ হচ্ছে আপনারা আসলে চিন্তা করছেন, আসলেই তো একটা প্রতিষ্ঠান হুট করে এত বড় হইলো, এরা যদি এখন ভুল পথে যায় তাহলে এটা আসলে দেশের জন্য খারাপ কিছু আসতে পারে। সেই জন্য আপনারা ওই কনসার্ন থেকে আপনি এটা করার চেষ্টা করতেন, স্টপ করার চেষ্টা করতেছেন। আমি আপনাদের কনসার্নটা খুবই বুঝি এবং সেজন্য আমার কোনো ধরনের ক্ষোভ নাই, বাট আমার যেটা থাকবে যে যে যেটা আমার থাকবে যে 10 বছর একটা জিনিস যেহেতু আপনারা এটা পান নাই, সামনে পাবেন বলে মনে হয় না। আর যদি কোনোদিন পাই, আপনার যেমনি চান বাংলাদেশের, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আপনারা অনেক সময় চিন্তা করেন যে যে আমাদের এটা নিয়ে ইনভেস্টিগেশন হয় না। আমরা গত সপ্তাহে আমাদের স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাদের টিম আসছে, আমাদের এটা নিয়মিত ভিজিট হয়। আমরা গত বছর আগের বছর আমরা DGFI-তে আমাদের বিভিন্ন দিক আমরা কোয়েশ্চেন আনসার দিই, তো বাংলাদেশের বড় প্রতিষ্ঠান হয় আমরা এই জিনিসগুলো করি, ইটস নর্মাল প্রসেস, এটা হলপ করে বলার কিছু নাই। ঠিক আছে, তো এটা আপনারা যে ওরি হন যে আমরা একদম পুরো লাগাম ছাড়া একটা প্রতিষ্ঠান, এটা রং, এটা রং, এটা সব দিক দিয়ে আমাদের এই জিনিসটা জব দিয়ে করতে হয়। যেমন ধরেন এই যে NGO-তে মাধ্যমে যে টাকাগুলো আনি, এদের তাদেরকে রিপোর্ট দিতে হয়, DC অফিসে রিপোর্ট দিতে হয়, UN অফিসে রিপোর্ট দিতে হয়, তারপর আলটিমেটলি এই জিনিস সার হয়, এটা এত সহজে হয় না। ঠিক আছে, যেমন ধরেন যে ইয়েতে আমাদের প্রায় 2 কোটি টাকার মতো উঠছে, যেন ওই বঙ্গবাজারে, ওইটা অলরেডি আমরা অ্যাপ্রুভাল নিচ্ছি, আমাদের অনুষ্ঠানটা 2-1 দিনের পরে হবে। অনেকে আরেকটা যে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে সেটা হচ্ছে আপনারা ইভেন্টের আগে কেন করেন না, কি যেন লোকেশন করেন না। আমরা ইভেন্টের আগে করি না, কারণ হচ্ছে ভাই আপনি একটা অনুষ্ঠান করেন, কিছু হোক আর না হোক আপনি কিছু না কিছু চাঁদাবাজি ফাইস করবেন, আমার 50 প্যাকেট দিয়ে দিবেন, দিস ইজ ভেরি সিম্পল। আপনার যে এটা যারা করেন না তারাও তো এটা জানেন না, বাট আমরা জানি। উৎসব আছে, যেমন আমাদের ম্যাক্সিমাম আয়োজন হয় বড় বড় উৎসবে, এটা নববর্ষ হইতে পারে কিংবা কোনো একটা জাতীয় দিবস হইতে পারে, তখন পাশের অফিস থেকে কল আসে যে আমাদের 50 প্যাকেট খাবার পাঠিয়ে দিন, আমরা বিতরণ করবো। সো আমরা করি কি, আমরা যে কোনো জিনিসে একদম পুরো চুপচাপ করি, আর প্রতিটা স্পেশাল আয়োজন, প্রতিটা স্পেশাল আয়োজন কোনো না কোনো ডোনার মাধ্যম হয়, ওই ডোনারের কাছে আগেই বলা হয় যে আপনার অনুষ্ঠান এত তারিখ হবে, এ হচ্ছে মেনু, আর আপনি এতটা বাজে আসতে পারেন, এবং ডোনাররা আসে দেখে যান, এবং উনি আসুক আর না আসুক ওনার কাছে একটা প্রুফ দেওয়া হয়। যখন প্রুফ দেওয়া হয় তখন ডেটগুলো লেখা থাকে, হ্যান্ড রিটেন ডেট ছবির মধ্যে থাকে, যেটা ওই ডেটের এত, এবং খাবার পুরো অংশটা একসাথে দেওয়া থাকে, উনি চাইলে কিন্তু যোগ বিয়োগ করতে পারে ওখানে অর্থটা হয়েছে কি না, এবং ডোনার নামও লেখা থাকে, একই জিনিস যে দুজনের কাছে যাচ্ছে না সেটাও কিন্তু করা হয়ে থাকে। দাতাদের আস্থা আমরা এমনি পাই নাই, মানে এরকম না যে আমরা খুব ভালো কমিউনিটি, আমরা এই কি যেন 1-to-1 কমিউনিকেশনও কিন্তু আমরা চেষ্টা করি ভালো করতে। আর আমাদের অডিট রিপোর্টগুলো অনলাইনে আছে, আপনারা দেখতে পারেন, অডিট রিপোর্টে যা আছে তাই সত্য, এখানে যদি মনে হয় ওখানের অসচ্ছতা নাই, আপনার হতে পারে আপনি একটা খরচের খাত নেই, আপনার তো কোনো আপত্তি থাকতে পারে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে পেমেন্ট, ভলান্টিয়াররা যে পেইড কিনা, বিদ্যমান ম্যাক্সিমাম ভলান্টিয়াররা পেইড না, ম্যাক্সিমাম। আমাদের একটা খুব সুন্দর মডেল আছে, এটা বাকিরাও চাইলে কপি করতে পারেন, সেটা হচ্ছে আমরা করি কি, আমাদের নিজস্ব একটা এমপ্লয়ি বেচ আছে,
তো আমাদের এমপ্লয় বেসের মধ্যে আমাদের যেটা অনাথালয় আছে, অনাথালয় আমাদের 60টা অনাথালয় আছে, 500 জন বাচ্চা থাকে। এদের জন্য কিন্তু আমাদের কি লাগে, যে কেয়ারটেকার লাগে। প্রতিটা অনাথালয়তে 4 থেকে 5 জন করে লোক থাকে প্রতিটা অনাথালয়ে। 35 জন শুধু পেইড এমপ্লয় শুধু অনাথালয়ের জন্য আছে। আমাদের হাসপাতাল আছে, হাসপাতালে ডাক্তার আছে, নার্স আছে, বয় আছে, ওখানে আরো আছে 20 থেকে 25 জনের মতো। এইসব সবকিছু বাদ দিলে আমাদের আরো এমপ্লয় আছে অ্যাপ্রক্সিমেট, আমাদের সব মিলে এমপ্লয় 75 থেকে 80 জন। আর যদি ওগুলো বাদ দিলে আমাদের হয়তো আরো বোধহয় 30 জনের মতো এমপ্লয় আছে, যারা হচ্ছে ভলান্টিয়ার কোঅর্ডিনেটর। যখন যে কোনো বড় ইভেন্ট হয় তখন এখান থেকে 2-4 জন যায় ওই এলাকায়, ওই এলাকা থেকে ভলান্টিয়ার কালেক্ট করে আলটিমেটলি কি করে কাজটা করে। ইন টার্মস অফ সংখ্যাতে আমাদের ভলান্টিয়ার বেশি, কিন্তু আপনারা অনেক যেগুলো কমন ফেস দেখেন এরা অনেকে হচ্ছে পেইড। বুঝতে পারছি, আমি কোনো টাকা নেই না, কারণ হচ্ছে আমার দরকার হয় না। যদি কোনোদিন দরকার হয় আমি যদি না পারি, আমি তো হাত পাতবো, ভাই আমার টাকা নাই, আমার টাকা দেন, আমার এটার মধ্যে কোনো লজ্জা নাই। এখন পর্যন্ত আরেকটা ব্যাপার হচ্ছে, বিদ্যানন্দ প্রথম 1.5 বছর আমরা 1 টাকাও আমি কার থেকে নিই না, এটা পুরোটাই আমার আয়ের টাকা ছিল। যখন বড় হয়েছে তখন হয়তো আমি আলটিমেটলি, আমি এখনো পর্যন্ত, এটা না যে আমি দেই না তা না, আমি এখনো পর্যন্ত টাকা দিই, ঠিক আছে, কিন্তু এটা হলফ করে বড় কিছু নাই, ঠিক আছে। এখনো পর্যন্ত বিদ্যানন্দের কোনো, যেমন ধরো আমি কোনোদিন গাড়ি হাঁকাই না, কোনো গাড়ি ভাড়া করি না, গাড়ি কিনি না, আমি এখন আমাদের যে ভাঙা গাড়ি সে গাড়িতেই চড়ি। বিদ্যানন্দের নিজস্ব গাড়ি আছে, কিন্তু এই গাড়ি কিন্তু কেনা না। একটা গাড়ি দিচ্ছেন হচ্ছে আমাদের এক প্রবাসী, এক আপা আছে, উনি বিদ্যানন্দের সাথে ইনভলভ, ওনার পরিবার। আর একটা গাড়ি দিচ্ছেন হচ্ছে গুলশানে একটা গার্মেন্টস কোম্পানি, ঠিক আছে। এই দুইটা গাড়ি হচ্ছে আমাদের অনুদানে পাওয়া। আমাদের নিজস্ব গাড়ি কেনা হচ্ছে, একটা হচ্ছে আমরা যেটা হচ্ছে ইয়ে আছে, যেটা একটা ভ্রাম্যমান একটা ইফতার গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে, ওইটা আমাদের কেনা গাড়ি। আরেকটা গাড়ি আছে হচ্ছে এই ইয়া ল্যান্ড ক্রুজার একটা গাড়ি আছে, যেটা মূলত হচ্ছে ত্রাণ কাজে, যেটা আমরা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি। আপনি যদি আমাদের, আমরাও যখন যাই আমি কিন্তু ওই গাড়িতেই থাকি, ওই গাড়ি থেকে আমাদের পরিবহন করতে হয়, সেটা না যে আমরা গাড়ি ইয়ে করি। তো এই ধর মিথ্যা কথাগুলো না বললেই ভালো, ঠিক আছে। যাই হোক, আপনাদের কাজে কোশ্চেন থাকে আপনি যদি জানান আমরা উত্তরটা দিব, ঠিক আছে। আর রাখলে কেন এইসব পিছিয়ে যাওয়া জায়গা না, আমি একটা জিনিস বলবো যে আপনারা অনুগ্রহ করে কেউ কাউকে স্ল্যাশ ইয়ে করবেন না। যারা করতেছে তারা তারা মহৎ চিন্তা করে করতেছে, আমি আবার বলে যারা আমাদের বিরুদ্ধে কাজ করে তারা মহৎ, তারা মনে করছে আসলে বিদ্যান্ত ভুল পথে চলে গেছে কিংবা ভুল পথে যাচ্ছে, তাই তো স্টপ করা উচিত। অবভিয়াসলি আমি আপনার কনসার্টটা বুঝি, বাট আমি শুধু একটা রিকোয়েস্ট হচ্ছে আপনি অনুগ্রহ করে এই ও জিনিসটা যদি একটু অ্যানালাইজ করে। যেমন আজকে আমি একজন শুনলাম যে এক সাংবাদিক কোন স্ট্যাটাস দিচ্ছেন হচ্ছে পাহাড়ে আমাদের জমি কেন, আপনি আসলে দেখেন ওই জমিটা কোথায়। পাহাড়ে আদিবাসীদের জন্য যদি আমি ওখানে এতিমখানা করি, ওটা লিস্ট নেওয়া জমি। আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এক একটা অনাথালয় চালাতে মানে যখন আমাদের 5টা 7টা অনাথালয় 1 কোটি টাকার উপর খরচ হয়, জমির দামও তো 1 কোটি টাকা না। আর আমরা গত 2 বছরে একটা শাখাই এক্সটেন্ড করি নাই, জানেন, একটা শাখাও না। যে আমাদের সবগুলো শাখা বোধহয় লাস্ট শাখাটা বোধহয় 2020 সাল বোধহয় লাস্ট হয়েছিল, তারপর আমরা বোধহয় একটা শাখাও কিংবা একটা জায়গাও কিন্তু কি করি নাই। শুধুমাত্র আমরা জায়গা কিনছি, একটা চিটাংয়ের জায়গাটা আমরা কিনছি, এটা হচ্ছে গত বছর বোধহয় আমরা এটা কিনছি, কিন্তু আমরা কিন্তু নতুন কোনো অপারেশন করি নাই। আমাদের প্রায় সময় গত মাসও আমাদের এক ডোনার উনি জমিতে আছে, আমরা নেই নেই কেন না বলতে, আমরা আগে যেগুলো আছে এগুলো করি, ওইভাবে আমরা কাজটা করি। এটা না যে আমরা গ্রেডি যে জায়গা নিতে হবে, এটা ইস নট, এটাই এরকম না, ঠিক আছে। যাই হোক, আরেকটা ব্যাপার বলি, আমরা সোশ্যাল নেটওয়ার্কের লেখাটা কিছুটা কমাই দিছি, যেহেতু এটা নিয়ে ব্যাকফায়ার হচ্ছে, আমরা এটা লেখাটা কমাই দিছি, বাট আমরা আমাদের কাজ কন্টিনিউ করতেছি, ওইটা কন্টিনিউ থাকবে। আর যদি আসলেই একটা খুব ভালো হয় যেটা, যদি আপনার যদি লজিক্যাল মনে হয়, আমার যেটা মনে হয় আপনার আইনের আশ্রয় নিলে ভালো হয়, সরাসরি বিদ্যার নামে কেস করে দিলে আমরা ওইটা সরাসরি ফেস করবো, অবভিয়াসলি আমরা এটা করবো। এর আগে আমাদের বিভিন্ন জন দেখা যায় উকিল নোটিশ পাঠাতে, ওগুলো আমরা আনসার করছি, এটা কোনোদিন উকিল নোটিশ আর পরের আনসারটা দেন নাই, 2-1টা উকিল নোটিশ পাঠায় দেয় আমরা ওটা আনসার দেই, কিন্তু স্পেশালি দেই ওরা, কিন্তু ওই নোটিশের আনসার কিন্তু কোনোদিন আর রিপ্লাই আর কোনোদিন করেন না। তা আমি যেটা বলি, আপনি যদি মনে করেন এটা অনৈতিক, অবভিয়াসলি আপনি মামলা করেন, ওর আপনি যদি মনে হয় ফ্রড কেস সরাসরি মামলা করেন, ভুক্ত অধিকার যে ওরা টাকা নিয়ে এটা করে অবশ্যই করতে পারেন, এটা করতে তো সমস্যা নাই, ঠিক আছে। আর আমরা এই জনে জনে আনসার করি না কেন, কারণ হচ্ছে প্রতিষ্ঠান তো, চাইলেও আমরা চাইলে ব্যক্তিগত মতামত দিতে পারি না, সেটা ভলান্টিয়ারদের ট্যাগ করে লাভ নেই, ওরা আনসার দিতে পারে না, কারণ ওদের হাত পা বাঁধা, ওদের বলা হয়েছে যে তোমরা এইসব জায়গায় করো না, যদি দরকার হয় আমরা ওই যদি আইনের মাধ্যমে আমরা এটা আনসার করবো।
প্রতিষ্ঠান তো বিল তো আসলে অনলাইন বেস না, এটা বিল হয়েছে হচ্ছে গভর্নমেন্ট রুলস রেগুলেশন অনুসারে বিল হয়েছে, তো সেভাবে যদি আসে আমরা অবশ্যই আনসার দিব। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন। আমরা একটু মন খারাপ, ছেলেমেয়ে সব মন খারাপ, বাট এটা রিকভার হয়ে যাবে, টেনশন করি না। ঠিক আছে, আর কার্যক্রম কিছুটা স্তিমিত হবে, হোক সব কিছু সৃষ্টিকর্তা যেরকম চাই সেভাবেই হবে। ঠিক আছে, সেটা নিয়ে এটা যে যুদ্ধ করে এটা জিতে আসতে হবে, যে কোনো মূল্যে আমাদের জবাব দিতে হবে, ওইটা আবার আমরা বিলিভ করি না। ঠিক আছে, নদীর মতো চলবো, থামলে থেমে যাব, সমস্যাটা কই? ঠিক আছে, এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস, একটা কোয়েশ্চেন আনসার দিই, সেটা হচ্ছে অনেকে 2 বছর আগের ভিডিও এখন দিয়ে বলে যে এটার সাথে এটা মিলে না। আপনি কি জানেন, আমি সবসময় একটা কথা বলি, আমি আজকে যে কথাটা বলতেছি 2 বছর পর একই নাও হতে পারে, আমি ওখানে সরে আসতে পারি, আমি গোয়ার না। 2 বছর আগে এটা বলছি কেন, ওই নিতে আমি মানতাম, আমি এটা মানি না। আমরা মনে করি যেটা 2 বছর আগে যেটা সঠিক মনে হচ্ছে ওইটা করছি, 2 বছর পর যেটা সঠিক মনে হচ্ছে সেটা করব। মূল প্রিন্সিপাল একই রেখে, যেমন ধরো আমরা যখন শুরু করছি আমরা বলছি আমরা কর্পোরেট ডোনেশন নেই না, আসলে তখন নিতাম না, পরে দেখলাম যে কর্পোরেটগুলো যখন আসা শুরু হলো তখন তাই আমার বলে তুমি নিবা না কেন, আচ্ছা ঠিক আছে নিবো, তাহলে আমরা কর্পোরেট ডোনেশন নিচ্ছি। 2 বছর আগে বলছি আমরা, বলছি আমরা সেলিব্রেট এন্ডোর্সমেন্ট করি না, এখন করি। তাহলে এখন বলছে আমি আপনাকে ওইটা মনে করে একদিন টাকা দিতাম, এখন দিব না। অবভিয়াসলি আমি হাম্বলে ইয়া করে যে আমার এই এই লাইভের উদ্দেশ্য কিন্তু অনুনয় করা না, অনুদান আসার জন্য এই ধরনের কোনো আমার অনুনয় না। আপনি যখনই যখন দেখবেন, আপনি যদি দেখেন যে আপনার নীতির সাথে মিলে, অবশ্যই আপনি তাকে অনুদান দিবেন, এটা বিদ্যমান হোক যেটাই হোক। যদি মনে হয় যে ওটা করতেছে না, ওদেরকে আমরা দিব না, সিম্পল। কিন্তু যেটা আপনি দেখছেন এটাই বিদ্যানন্দ, এটা আজকের বিদ্যানন্দ। ঠিক আছে, এবং আজকের এই জিনিসটা 2 বছর পর পরিবর্তন হইতেও পারে। তো আপনি বলছেন তাহলে 2 বছর পর এরকম হতে পারেন, আপনার পলিটিক্যাল অর্গানাইজেশন হইতে পারেন? আমার জানা মতো হবো না, এখন কিন্তু কেউ তো ভবিষ্যতের কথা বলে না। আমি একটু বলতে পারি যে বিদ্যানন্দ নন পলিটিক্যাল এবং আজীবনে এটা থাকবে, এবং যদি যেই দেশের যে নিয়ম অনুসারে সে অনুসারে এটা চলবে। সো এটা একটা ব্যাপার, সেটা হচ্ছে 2 বছর আগের কথা, যদি এখন এটা ফলাইলে লাভ নাই, এটা মানে এটা এরকমই। সেটা হচ্ছে যে 2 বছর আগে যে কথাটা, 2 বছর আগে সঠিক, এখন যেটা বলছি এটা এখনকার জন্য সঠিক, এবং 2 বছর পর এটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আর একটা ব্যাপার, আমাদের মহাপুরুষ বানাই না, আমি মহাপুরুষ না, খুব সাধারণ মানুষ, লোক খুব সবই আছে। ঠিক আছে, শুধু চেষ্টা করি, কাজটা যখন করি শুদ্ধভাবে করি। আরেকটা ব্যাপার, যে আপনার যে এত এতগুলো আঘাত হওয়ার পরে আমাদের ভলান্টিয়াররা কেন রাগ করে চলে যাচ্ছে না? আমরা গত আমি গতকাল সবার সাথে একটা কথা বলছি, তোমরা যদি কেউ চলে যাও, দরজা খোলা আছে, আমি তোমাদের কোনোদিন ব্লেম দেবো, তোমরা এই বিপদে চলে গেছো, কিন্তু চলে যেতে পারো, কেউ যায় না। আমাদের কথা হচ্ছে আমরা তো জানি ভিতরে কী হয়। ঠিক আছে, বুঝতে পারছি। সো দ্যাটস দ্য পয়েন্ট। আমার এখনও একটা জিনিস মনে আছে, গতকাল আমি একজনের কলে খুব ইন্সপায়ার ছিলাম, আমাদের ফাইন্যান্স সেক্রেটারি আর কি, উনি যে কোনো অবস্থায় আমার একটা জিনিস নিয়ে আমার সাথে একটু এই মানে ইয়ে আর কি, তখন কালকে আমার ফোন দিয়ে বলে যে কি, যেহেতু এটা আমারটা আমি আনসার দিব, বিদ্যান্ত এটাই, ওনার রাগ থাকুক যাই করুক, উনি জানে কেমন, আমি তো জানি ভিতরে ফাইন্যান্সিয়াল কি, তো আমি এটা আমার এটা ডিফেন্ড করব। আমার জন্য এটাই হচ্ছে ফ্যাক্টর, যে যারা আছে তারা জানে। আর ডোনাররা কেন চলে যায় না জানেন? কারণ ডোনার তার অ্যাকাউন্টেবিলিটি পায়, আপনি টাকা দিয়ে তারপর দেখেন ওইটা পান কিনা। আমরা ফেসবুকে ওই এ এত টাকা এইভাবে করি না, যে যে টাকাটা পায় সেটা। আপনারা এটা একটা জিনিস বলে, আমরা যদি 3,000 পরিবারকে ত্রাণ বিতরণ করি, আমরা 3,000 জনের মোবাইল নাম্বার সহ কিন্তু লিস্ট প্রদান করি ডোনারকে, এটা বোধহয় আপনারা জানেন না। এই জন্য আমরা ট্রাস্টটা পাই। আমি সবাইকে বলবো যে আপনারাও একই জিনিস করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এটার মধ্যে একটা ভালো দিক দেখি, এই দাতব্য প্রতিষ্ঠান নিয়ে যে কোশ্চেন করার যে রীতিটা, এটা ভালো, এটা লং টার্মে ভালো। হয়তো টাকাটা আমাদের মধ্যে দিয়ে গেছে, বাট এই কোশ্চেনটা সবার প্রতি আসবে এবং প্রতিষ্ঠানগুলো আরও শুদ্ধ হবে, আমরা সহ। আপনি কি জানেন, আমরা আজকের পর আরও বেশি কনসার্ন ইয়া থাকতেছে, ঠিক আছে এটা করা যাবে না, এটা আগে ছোট পজিশন এসে করছে, এখন করা যাবে না, আমরা নিজেরাও শিখতেছি যে এটা করা যাবে না, ইটস গুড, এটা আসলেই ভালো। মানে যেভাবে হোক না কেন এটা কিন্তু ভালো হয়েছে, এক এটা এক সেন্সে ভালো হয়েছে, পজিশন এক দেখা অর্ধেক হয়ে যাবে, হয়ে গেল আর কি, সমস্যা নেই, এটা একটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা এটা এটা আমরা সাধুবাদ জানাই যে ক্রিটিসিজম হয়েছে, যারা যারা করছে সবার প্রতি আমার কি থাকলো, সেলুট থাকলো। শুধু আমি বলবো যে ভাই অসত্য তথ্যটা দিয়েন না, আংশিক তথ্যটা দিয়ে না, এটাতে মানে একটা ভালো কাজ ক্ষতি হতে পারে, আমরা যে ভালো কাজ তা না ইন জেনারেল। আপনার কি মনে হয় শুধু আমরা, বাকি প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের কথা হয় না? তারাও ঘাবড়াই গেছে। আর একটা ব্যাপার, অনেকে বলে যে দাতব্য কাজ করেন কেন, পৃথিবীর মধ্যে কোনো প্রবলেমের পূর্ণাঙ্গ সলিউশন নাই, কোনো প্রবলেমের পূর্ণাঙ্গ সলিউশন নাই।
বরঞ্চ সবাই যার যার জায়গা থেকে ছোট ছোট করে, বিদ্যালয় যাদেরকে সাহায্য করে জানেন, তারা কিন্তু আপনার কোনো প্রসেসে পড়ে না। যেমন ধরেন, যা 60 বছর বৃদ্ধ, আমাদের আপনার মধ্যে একটা জিনিস জানেন না, সেটা হচ্ছে যারা ডোনার তারা জানে, আমাদের 80% এই কি যেন সাহায্য দেওয়া হয় যারা 60 বছর উপরে প্রতিবন্ধী, এটা বাধ্যতামূলক দিতে হয়। এখন কথা হচ্ছে, এই লোকগুলোকে আপনি কিভাবে চাকরি দিবেন আমার বলবেন? আবার যে মানুষটা সারাদিন রিক্সা চালায়, তার হতে পারে দেখা যায় কি তার দুপুরে কিছু টাকা ভালো খাওয়া দরকার, তাকে আমরা খাবার দিই, এটা কোন প্রবলেম সলভ করবেন? সারা বিশ্বে এটা আমেরিকা বলা যেখানে বলেন না কেন, টোটাল প্রসেস চালানোর পরও কিছু গ্যাপ থেকে যায়। দাতব্য প্রতিষ্ঠানগুলো ওই গ্যাপটার মধ্যে কি করে, মানে তারা কিছুটা ওখানে রসদ দেওয়ার চেষ্টা করে, তারপরে দাতব্য কাজ আপনার কনভিন্স করবে না। একটা প্রতিষ্ঠান কোনোদিন 100% মানুষের কনভিন্স করবে না, এটা আমি মানি, ঠিক আছে? আমি তো বলতেছি না আমি আপনার কাছে ভুল বলছি না, আপনারও আপনার হতে পারে আমার কাজ ভুল মনে হতে, আপনি এটার জন্য সাপোর্ট দিয়েন না, কিন্তু যে সাপোর্ট দিচ্ছে তাকে নিরুৎসাহিত করার তো দরকার নাই, ঠিক আছে? আর একটা পেজে সে যেটা লিখে সে লিখুক, তাকে তার লেখাটা লিখতে দেন, সে তো আপনার পেজে কিংবা অন্য কোনো পেজে করতেছে না, আমার ঘরে কেমনে থাকবো এটা আমার ব্যাপার। তারপরও আমাদের পেজের কাজ কাউকে যদি কোনো আঘাত করে থাকে, কাউকে যদি ক্ষতি করে থাকে, এই জন্য আমি ক্ষমা চাই। আর বিদ্যানন্দের সকল ফেলিউর যে বলেন আর যাই বলেন, দোষ আমি নিব, কারণ হচ্ছে যখন 21শে পদকের জন্য যাই তখন আমি নিতে গেছিলাম, কারণ এটা আমারে যে দেন আমার টিমে দেয় ওরা, ভাই আমি যেটা বলছি সেটাই শিখছে, ঠিক আছে? ভলান্টিয়ারা তোমরা ভালো থাকো, তোমার মন খারাপ করো না যে এই আমি সবসময় তোমাদের সাথে ছিলাম, আর তোমরা তো ছোট মানুষ, তোমাদের যেটা আমি শিখেছি তোমরা সেটাই করছো, ভালো থাকো, ভগবান তোমাদের ভালো রাখুক, এইটাই, সবাই ভালো থাকবেন, বা এই নিয়ে আমি আমার লাইফটা শেষ করতেছি, ঠিক আছে? ভালো থাকবেন, বাই।